মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম অপার করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব গণেন্দ্র চূড়ামণি নিখিল রসিক কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন অস্মত সম্প্রদায় আচার্য জগৎগুরু শ্রীল রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে পূর্ব বিভাগ দ্বিতীয় নগরী সাধন ভক্তির যে 64 অঙ্গ তার বিশ্লেষণ প্রসঙ্গে 63 অঙ্গ শ্রী নাম সংকীর্তন সেই নাম সংকীর্তন অঙ্গটিকে শ্রীপাদ এখন ব্যাখ্যা করছেন পদ্মপুরাণের একটি শ্লোক চয়ন করে হরিনাম জিহ্বায় বিদ্যমান থাকা এর অর্থ হচ্ছে সাক্ষাৎ সেই সর্বশক্তিমান শ্রীহরি জিহ্বায় বিদ্যমান যেহেতু নাম এবং নামই অভিন্ন সর্বশক্তিতে সর্বগুণে সর্বরূপে সর্বলীলা নামের ভিতরেও রূপগুণ লীলা নিহিত আছে সেই পরব্রহ্মেরই দ্বিধা আবির্ভাব এক বাচ্য রূপে এবং অপর বাচক রূপে সেই নামই স্বরূপ এবং নাম স্বরূপ এই দুই রূপে অনাদি অনন্তকাল তিনি লীলা করছেন কিন্তু সেই নামই স্বরূপ অপেক্ষা নাম স্বরূপে অধিক করুণার অভিব্যক্তি যেহেতু কৃতাপরাধী যে সে তো নামিকে পাচ্ছে না কিন্তু নাম স্বরূপটিকে যদি কেউ আশ্রয় করেন সেই করুণাময় সর্বশক্তিমান শ্রী নাম নিখিল অপরাধ পাপ তাপকে বিধ্বংস করে প্রেম দিয়ে সেই নামের সেবার উপযুক্ত করে তুলবেন এই জন্যই নাম স্বরূপের আশ্রয় সর্বকালে সর্বদেশে সর্বপাত্রে একমাত্র অকুত ভয় শ্রেষ্ঠ সাধনা এটি সর্বশাস্ত্রের পরম মীমাংসিত সত্য নাম বিগ্রহ স্বরূপ যেমন বিগ্রহ রূপে অবতার যদি বিগ্রহে কারো সাক্ষাৎ ভাব এসে গেল অর্চাবতারে যে মায়াবদ্ধ জীবের প্রেম সেবা গ্রহণের নিমিত্ত তাকে উন্মুখ করবার নিমিত্ত সেই স্বয়ং প্রভু করুণা মরুণালয় তিনি বিগ্রহ রূপে সামনে এসে দাঁড়িয়েছেন বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন
কথা বলেছেন। সাক্ষী গোপাল দক্ষিণ ভারতের থেকে সাক্ষী দিতে কতদূর চলে গেলেন, সেই বিদ্যানগরী। যে পাষণ্ডি করে তোমায় প্রতিমা হেন জ্ঞান, মাতৃসজীব তো বিগ্রহই দেখছে গলগ্রহিত হচ্ছে। যে পাষণ্ডি করে তারে প্রতিমা হেন জ্ঞান, পাবে তার নাহি কো নিস্তা, ঘোর নরকেতে পলে কি বলিব আর। বিগ্রহ রূপে তার ভুবন মঙ্গলময় অবতার, রানী মাকে তো বললেনি যে তুমি আমায় দর্শন করতে এসে আর আমার নাসিকায় ছিদ্র দেখতে পেলে না। পুরুষোত্তমের রানী মা শ্রী সাক্ষী গোপালের দর্শনে এসেছে, কি মনোরম বিগ্রহ, বজ্রনাভে প্রতিষ্ঠিত। শ্রী বৃন্দাবনে ছিলেন সেই গোবিন্দ দেবের শ্রীমন্দিরে অনতি দূরে, সেখানের থেকে সুদূর দক্ষিণ ভারতে পদব্রজে চলে গেলেন। যখন ছোট বিপ্র বলল জেনে যে সাক্ষী না দেয় তার পাপ হয়, ভগবানকে পাপের ভয় দেখাচ্ছে ভক্তি সাধনার এই সৌন্দর্য। গোপাল বলল বিগ্রহ প্রতিমা কোনদিন চলে শুনেছ? ছোট বিপ্র কম বুদ্ধিমান নন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। উনি বললেন প্রতিমা হয়ে তাহলে কথা বললে কেন, চুপ থাকাই উচিত ছিল। যে কথা বলতে পারে সে বুঝি চলতে পারে না। সমাধান হলো, বললেন যাব কিন্তু এত সের চালের অন্ন করে রোজ ভোগ লাগাতে হবে, এটা লীলা কৌতুক করছে, আর পিছন ফিরে কিন্তু তাকাতে পারবে না, তাহলে কিন্তু আর আমি এগোবো না, আমার নূপুরের ধ্বনি শুনতে পাবে। যখন রানীমা পুরুষোত্তম দেব দক্ষিণ ভারত জয় করে কটকে নিয়ে এলেন, রানীমা দর্শনে গেলেন, করুণা বলা হচ্ছে, তো এত ভালো লাগলো। উনি মনে মনে ভাবছেন গোপালের সর্বঙ্গেই অলঙ্কার, কিন্তু নাসিকাটা এত সুন্দর, টিকালো নাসিকা, একটা যদি মুক্তা এখানে ঝুলত তাহলে কত ভালো লাগত। রানী মায়ের নাসিকায় একটা মুক্তা আছে বহুমূল্য, উনি ভালো করে তাকিয়ে দেখছেন যে গোপালের নাকে তো ছিদ্র নাই। তখন একটা মনে ভাবনা এলো, গোপালের নাসিকাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী মুক্তা ওই নাসাতে পড়াত। উনি তো দর্শন করে চলে গেলেন। কৌস্তুব যার বিভূষণ, যিনি ভূষণের ভূষণ অঙ্গ, তিনি রাত্রিবেলা রানী মায়ের কাছে চলে গেছেন স্বপ্নে, তুমি যে বললে একটা যদি শব্দ লাগালে কেন, গোপালের নাসিকাতে যদি ছিদ্র থাকিত, আমি কি মুক্তা দেখিনি, আমি কি কাঙালের ছেলে, আমার মা বুঝি আমায় মুক্তা দিয়ে সাজায়নি, সাজানো কাকতা, আমি বৃন্দাবনে গরু ছাগল এদেরকে পর্যন্ত বানর গুলোকে পর্যন্ত মুক্তা দিয়ে সাজিয়েছি, মুক্তার চাষ করেছি। শিশুকালে মাতামোর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইয়াছিলা অতি যত্ন করি,
তো মা বুঝি গোপাল বিগ্রহের নাকে ছিদ্র করতে এসেছে আর কি, উনি তো সাক্ষাৎ স্বরূপে নাসিকা ছিদ্র করে মুক্তা পড়িয়েছেন। সেই ছিদ্র অব্দাপিও আছয়ে নসাতে, সেই ছিদ্রটা কি করে বিগ্রহে এসে গেল? বলছেন যে সাক্ষাৎ স্বরূপ এবং বিগ্রহ এক, বিগ্রহ স্বরূপে অধিক করুণা। প্রেম না হলে তো সাক্ষাৎ স্বরূপ আসবেন না, সারা দেবেন না, কিন্তু প্রেমিক অপ্রেমিক, শ্রদ্ধালু অশ্রদ্ধালু, নৈষ্টিক অনৈষ্টিক, সকলেই বিগ্রহরূপী ভগবানকে দর্শন এবং সেবা করতে পারবে। কত খানিক করুণা! সেই ছিদ্র অত্যাপিও আছয়ে নাসাতে, সেই মুক্তা পরাও বলে একটা নতুন মুক্তা দেব। মানিয়ে বললেন, না তুমি যে মুক্তাটা নেড়ে চেড়ে বলেছ সেই মুক্তাটা আমি পড়ব। সেই মুক্তা পরাও যাহা তুমি চাহিয়াছ দিতে, এই বিগ্রহ স্বরূপে কত কত লীলা আমাদের গোস্বামী পাদগণের সঙ্গে। তেমনি নাম স্বরূপে, বিগ্রহ স্বরূপে একটু বিধিনিষেধ আছে, যেহেতু অর্চনাঙ্গ পাদসেবনাঙ্গ এটা পবিত্রতার উপরে প্রতিষ্ঠিত, বিগ্রহের অজস্র করুণা, তাই বলে আপনি স্নান না করে অপবিত্র অবস্থায় তো আর মন্দিরে যেতে পারবেন না, কারণ যেখানে বিগ্রহ স্বরূপ সেইখানে মর্যাদা আছে। 32 প্রকার সেবাপরাধের বিবেচনা রয়েছে, যে বিগ্রহের সামনে এই এই কাজগুলো করলে সেবাপরাধ হয়। কিন্তু যেমন অর্চনাঙ্গে পাদসেবনাঙ্গে বস্তু লাগবে, পবিত্রতা এবং সময়ের অপেক্ষা আছে। আপনি যে রাত 12টার সময় ঠাকুরকে কোন একটা সেবা করবে, বলেন না এখন আসুরিক কাল, তাহলে স্থান কাল পাত্রের বিবেচনা আছে। আবার অদীক্ষিত ব্যক্তির বিগ্রহ সেবায় অধিকার নেই অপবিত্র অবস্থায়। আবার যারা অন্তজ তারাও নিজের বিগ্রহ সেবা করতে পারবে, কিন্তু সামাজিক প্রতিষ্ঠিত মন্দিরে তো আর তারা করতে পারবেন না, বহিষ্কৃত যারা। তাহলে এই তো বিধিনিষেধ এসে যাচ্ছে স্থান কাল পাত্রের। ওই জন্য নাম সাধু নাই, কিন্তু নাম স্বরূপে কোনো বিধিনিষেধ রইল না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। দিবারাত্রি নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ না পারে কহিতে। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন, ক্ষণে ক্ষণে কর তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে তুমি সাঙ্গ বেদ অধ্যয়ন করছ, তুমি যোগী ন্যাসী কর্মী জ্ঞানী সকলের থেকে পরম পাবন। এই দেব নাম সাধনার উৎকর্ষ দেখাচ্ছে। এই জন্য নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, একেরই তো তিন প্রকারের অবস্থান, তিনে ভেদ নাই। যেই নাম সেই বিগ্রহ, সেই সাক্ষাৎ স্বরূপ, যেই সাক্ষাৎ স্বরূপ সেই বিগ্রহ সেই নাম, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। ইতিপূর্বে শ্রী গোস্বামী পাদ আদি পুরাণের একটা শ্লোক চয়ন করে জানালেন যে যারা আমার সম্মুখে হরিনাম গ্রহণ করেন তাদের কাছে আমি চির বিকৃত হয়ে যাই। যারা আমার সম্মুখে, আমার বিগ্রহের সম্মুখে, আমার ধামে, আমার লীলাস্থলীতে আমার নাম গান করেন তাদের প্রতি আমি কতখানি প্রসন্ন হই,
বললেন আমি চিরতরে তাদের কাছে বিকৃত হয়ে যাই। এর দ্বারা বোঝা যাচ্ছে তাকে সন্তুষ্ট করবার শ্রেষ্ঠতম সাধনা হচ্ছে তার নাম গান। এখন পদ্মপুরাণের শ্লোক চয়ন করে শ্রী গোস্বামী পাদ নাম সাধনার যে সর্বশ্রেষ্ঠতমত্ব, এটি যে অর্চনাঙ্গের থেকেও বহু শ্রেষ্ঠ সেটি বলছেন। যেন জন্ম সহস্রাণি বাসুদেব নিষেবিতঃ তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। যে ব্যক্তি ইতিপূর্বে সহস্র সহস্র জন্ম বাসুদেবের অর্চনা করেছে, বাসুদেবের সেবা করেছে, এখানে জন্ম সহস্রাণি, সহস্র শব্দটা নিত্য এক বচনান্ত, কিন্তু সহস্র শব্দটা সর্বদা বহু বচনকেই বোঝা। এক বচন মানে তো একটা, সহস্র শব্দ তো বহু বচন বাচি শব্দ, ওই জন্য ওটা সর্বদা এক বচনে প্রয়োগ হয়। কিন্তু যখন বহু বচন লাগবে তখন অর্থ হবে সহস্র 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 সহস্র, একবার সহস্র না। যিনি ইতিপূর্বে সহস্র সহস্র জন্ম বাসুদেবের সেবা করেছেন নিষেবিত, এখানে নিষেবন বলতে সম্যক সেবা করেছেন, অর্চনা পাদসেবন, বললেন তন মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। তস্যৈব মুখে, তারই মুখে হে ভারত হে অর্জুন হরি নামানি মম নামানি তিষ্ঠন্তি। তার জিহ্বাতে সর্বদা হরিনাম বিরাজমান হন, হরিনামকে যে সর্বদা জিহ্বায় বিদ্যমান রাখা, এখানে মুখে বলছেন তন মুখে, অর্থাৎ হরিনাম জিহ্বাতেই তো সম্যক রূপে অবস্থান করবেন, জিহ্বার থেকে তিনি হৃদয়ে অধিষ্ঠিত হবেন। আগে তো সাধনা জিহ্বার দ্বারা হবে, তন্মুখে হরিনামানি তিষ্ঠন্তি। সেই ব্যক্তি সেই ভাগ্যবান ভক্তের শ্রীমুখেতেই সর্বদা হরিনাম বিরাজ করেন। এর দ্বারা বোঝা গেল যে অর্চনাঙ্গ পাদসেবন অঙ্গ যিনি পূর্ব পূর্ব জন্মে অনেক অনুষ্ঠান করেছেন, সেই ভজন প্রভাবে ইদানিং তার নামে রুচি হয়েছে। সর্বদা শ্রীমুখে নাম বিদ্যমান, এটা কোন স্তর? এটা তো অনর্থ স্তরে হয় না, এটা হচ্ছে রুচি দশা, আসক্তি দশা। যখন রুচি স্তরে আসক্তি স্তরে উন্নীত হন তখন হরিনাম এত ভালো লেগে যায়, উনি হরিনামের আস্বাদনে এমন ডুবে যান সেই নামানুরাগী সাধক। রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন কৃষ্ণেতি নাম মধুরাদ ভূত গার্হদুগ্ধম সিধুমুগ্ধম। কৃষ্ণ নাম হচ্ছে অপূর্ব অমৃত, রাধেতি নাম মধুরাদ্ভুত গার্হদুগ্ধম, শ্রী রাধা নাম হচ্ছে গার্হ মধুর অদ্ভুত গার্হদুগ্ধ, আর শ্রীকৃষ্ণ নাম হচ্ছে অমৃত। এইবার সেই অমৃতের সঙ্গে গার্হ দুধটাকে মেশাল, আর একটু বরফ দিতে হবে, অমৃত এবং ঘন দুগ্ধকে একসঙ্গে মিশিয়ে একটু বরফ দিয়ে, বরফটা কি বললেন অনুরাগ হিমে নরম্মম, অনুরাগ রূপী হিম, হিম বলতে বরফ, অনুরাগ রূপী হিমে রম্য করে শীতল করে সর্বদা হে জিউ হে তুমি পান করতে থাকো। যেহেতু তুমি পিপাসী, এই
ভব মরুভূমিতে অনাদিকাল ধরে পরিভ্রমণ করে সুখের তৃষ্ণায় তুমি পিপাসু, সেই পিপাসা তোমার সম্মুখ বিদূরিত হবে এই রাধা কৃষ্ণ নাম আস্বাদনে। ঠাকুর মহাশয় বললেন, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। আপনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন তো রাধারাই ছুটে আসবেন। কেন বলেন কৃষ্ণ নাম নিয়ে এত ভালোবাসেন? আর যদি রাধে রাধে করেন তাহলে রাধারানী ছুটে আসবেন, রাধে রাধে করলে শ্যামসুন্দর ছুটে আসবেন। কেন আসবেন? বলেন যেহেতু উনি রাধা নাম ভালোবাসেন, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, আর রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, রাশব্দ শ্রবণাদি স্ফীত ভবতি মাধব, ধা শব্দ শ্রবণাদেব উচ্চারণাদেব প্রধাবতি সসম্ভ্রম। ছুটে যান ওই অন্য কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিল কথা, ঘুচাও মনের ব্যথা দুঃখময় অন্য কথা তন্দ ধন্য। প্রেম ভক্তি চন্দ্রিকা, ওই জন্য মহাপ্রভু আমাদেরকে যুগল নাম দিলেন। এই যে আট জোড়া যুগল নাম, ষোলো নাম, হরে কৃষ্ণ ডাকা হচ্ছে রাধে কৃষ্ণ, হরে বলতে রাধে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হরে হরে রাধে রাধে কোথায় আছো, তেমনি কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হে রাধা রমণ রাম। এখানে দাশরথী রাম নয়, যারা দাশরথী রাম এখানে অর্থ করেন তারা তো বলেন আগে রাম অবতার হয়েছে পরে তো কৃষ্ণ অবতার হয়েছে, অতএব হরে রাম হরে রাম হরে কৃষ্ণ তো বাদে, নাম তো কল্পতরু যে যেই রকম ভাবেন ভাবুন। রাম রাম হে রাধা রমণ, হে রাম রময়তি রাম, সেই নিকুঞ্জ বিহারী রাধা রমণ, রাধা রতি কেলি বিলাস লম্পট রাধিকা প্রাণবন্ধু। এই নাম করতে করতেই তার সেবার কামনা, তুমি কৃপায় করে তোমার চরণে প্রেম দাও সেবা প্রদান করো, এই আকাঙ্ক্ষা অন্তরে যাচ্ছে সেবার সংকল্প নিয়ে, প্রেমের কামনা নিয়ে, সেবার আকাঙ্ক্ষা নিয়ে উনি নাম করছেন। যখন নাম করছেন ওনার অন্তরে সেবা চিন্তন চলছে। সেব্যকে করুণ প্রাণে আহ্বান করে সেব্যের সেবা চিন্তা করতে করতে উনি নাম করছেন। তো সেব্যের সেবাটা কেন চিন্তা করছেন? বললেন সেবা চিন্তা না করলে তো সেবা পাওয়া যাবে না, চিত্তটা লুপ্ত হবে না। শ্রী রাধিকা প্রাণবন্ধু চরণ কমলয়োর কেশ শেষা তদম্মা শ্রদ্ধা যা প্রেম সেবা, প্রেম সেবাটাই তো সাধ্য। সেই ব্রজচরিত পরই সেই সেবা পেতে গেলে আবার ব্রজলীলা পরায়ণ হতে হবে। গার্হ লোভ গার্হ লোভে মিলে সেই ব্রজবাসী চরিত তৎপর, ব্রজবাসী চরিত্রে তৎপর হয়ে গার্হ লুব্ধ হয়ে তবে সেই বস্তুটিকে পাওয়া যাবে। ব্রজ চরিত পরই গার্হ লৈক লভ্যা সা শেত জয়া প্রাপ্তা তাং প্রথয়িতুম মানসীম অস্যা সেবাম ভাব্যাং রাগাধ্য পান্থৈর ব্রজমনুচরিতং নৈতিকং তর্শনৌমি। সেই সেবাকে প্রণাম করা উচিত, সেই যে সেবা চিন্তন, সেবার সংকল্প, সেবার আকাঙ্ক্ষা এবং সেবা বিলাস নিয়ে আকুল প্রাণে উনি আহ্বান করে করে ডাকছে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে রাম। এই যে প্রেম দিয়ে ধন্য করো,
তোমার নিত্য দাস মুই, তোমা পাশরিয়া পড়িয়াছ ভবান নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর দেহ তোমার সেবন। এই নাম সাধনার লক্ষ্য। এই অন্য বললেন, যিনি সহস্র সহস্র জন্ম ইতিপূর্বে বাসুদেবের অর্চনা করেছেন, পাদ সেবন করেছেন, তার জীব ভাই শ্রী হরিনাম বিদ্যমান হন। এখানে শ্রীমৎ জীব গোস্বামী চরণ প্রশ্ন করছেন যে যারা বাসুদেব পরায়ণ হয়েছেন, বাসুদেবের ভজন করেছেন, তার কি আবার সহস্র সহস্র জন্ম হয় নাকি? এখানে সহস্রাণী যে বলে দিলেন, বাসুদেবের ভজন যারা করেন নিষেবিত, তাহলে আবার এতগুলো জন্ম নিতে হবে সহস্রাণী? বললেন, দেখুন সেই রূপ সেবাপর ব্যক্তির পুনঃ পুনঃ কেন জন্ম হয়? রাজর্ষি ভরতের কেন দুবার জন্ম হলো? আরো ওনার কি কোনো অপরাধ ছিল? যেমন চিত্রকেতু অপরাধ করেছিল শ্রীমন মহাদেবের কাছে, দেবী অপ্রসন্না হয়ে অভিশাপ দিয়ে দিলেন। যেমন মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তিনি অগস্ত্য ঋষির কাছে অপরাধ করলেন, উঠে দাঁড়ালেন না, ওনার সেবা শুশ্রূষা করলেন না। কিন্তু রাজর্ষি ভরত, উনি ভগবান ঋষভ দেবের পুত্র জাতরতি, ওনার কেন দুটো জন্ম পিছিয়ে গেল? দুটি জন্ম হলো না, আবার কিরকম জন্ম? ভাইরা তাকে বিতাড়িত করলো যে তুই কোনো কাজকর্ম করিস না, খালি বসে বসে খাস, যা বেগার খাটিস, যে যা বলে বাপের নামে বাপের মুখে তুই কলঙ্ক দিলি, যা ওই খামার বাড়িতে গিয়ে থাক, তুই গ্রাম গ্রামে থাকার যোগ্য না। আবার ধরে নিয়ে গেল ভদ্রকালীর মন্দিরে, যেসব ঘটনা কেন ওনাকে সইতে হলো। আবার পালকি বহন করলেন, আবার রঘুগণের তীক্ষ্ণ তীক্ষ্ণ কটূক্তি তার মর্মকে বিদ্ধ করল। অবশ্য ওই বাণীগুলো ওনাকে স্পর্শ করতে পারেনি, কারণ তো ওনার দেহাভিমান নাই। যার দেহাভিমান নাই তার নিন্দা স্তুতিও নাই। নিন্দা স্তুতি তো, অপমানটা তো দেহকে করা হয়, আত্মাকে তো কেউ অপমান করতে পারে না, আত্মা তো এসবের অতীত। ক ঘাতয়তি হন্তিকম জয়েনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি ন হন্নতে। আত্মতত্ত্ব যারা জানেন তারা কাকে হত্যা করবেন আর কার দ্বারা হত হবে? আর ক ঘাতয়তি, তাকে কে হত্যা করবে? ক হন্তি কম, এই তো ভগবান আত্মতত্ত্ব বলছেন। তথাপি কেন হল? এর উত্তরে গোস্বামীপাদ বলছেন যে সমুৎকণ্ঠাময় ভক্তির বৃদ্ধির জন্য ভগবান চান যে ভজনটা বিপুল উৎকণ্ঠাময় হোক। যেমন প্রবহমানা নদী, নদী বইছে খরস্রোতার তটিনী, যদি মাঝখানে একটা অবরোধ দিয়ে দেওয়া হয় তাহলে সেইখানে যেমন জলটা গভীর হতে থাকে এবং জমতে 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 একদিন সেই জল পর্বত প্রমাণ বাধাকে লঙ্ঘন করে যখন ঝাঁপ দিয়ে ওপারে পড়বে তখন যেমন জলপ্রপাত, প্রকৃতিতে জলপ্রপাতের কেন সৃষ্টি হয়? অত উঁচু থেকে জলটা পড়ে যে একটা তীব্র গতি লাভ করছে, ঠিক ভগবান চান যে যারা ভজন করছেন তাদের জীবনে কিছু বাধা বিপত্তি এনে দিয়ে আর জীবনটাকে উৎকণ্ঠাময় করে তুলতে। বাধা বিপত্তি রোগ শোক মান অপমান জ্বালা যন্ত্রণা এগুলি যদি না আসে জীবনে, জগতের বাস্তব স্বরূপটা যে কি এটা তো বোঝা যাবে না। আমরা মনে করছি যে আমাকে কত সবাই ভালোবাসে, ওই জন্য তো সেদিন গুরুদেব বললেন
কে কেমন ভালোবাসে, তোমার পত্নী, তোমার মাতা কি কে? আজ আমি এই ঔষধটা দিচ্ছি, তুমি ভোজন করে আর ওই শুয়ে থাকবে সমাধির ভান করে। করলেন না উনি? তাহলে বোঝা যাচ্ছে যে এইগুলি ভজনের অত্যন্ত সহায়ক। দারিদ্র, রোগ, শোক, অপমান, এইগুলি তো ভগবানের কৃপার চিহ্ন। যম অনুগৃহামি হরিষে তৎফলং সময়ী। কেন বললেন? যত ধন সম্মান দেহসুখ আসবে তত তো তাকে ভুলে যাবে, আর যত রোগ শোক অপমান দারিদ্র জ্বালা যন্ত্রণা আসবে তত সংসারের প্রকৃত স্বরূপটা চোখের সামনে ভেসে উঠবে, প্রকৃত বৈরাগ্যের উদয় হবে। তখন আরতি উৎকণ্ঠা নিয়ে ভজনের সৌভাগ্য লাভ হবে। এই জন্য ভগবান সেই সমুৎকণ্ঠাময় ভক্তির বৃদ্ধির জন্য পরমেশ্বরের ইচ্ছায় পুনঃ পুনঃ জন্ম হয়। উনি যদি ইচ্ছা করেন কাউকে পাঁচ জন্ম পরে অঙ্গীকার করবেন, যেমন মহাপ্রভু বললেন মুকুন্দকে বলে দাও কলি জন্ম, কিন্তু তার আরতি উৎকণ্ঠায় মুহূর্তে। অতএব ভজনের পরিপক্কতার পিছনে কারণ হচ্ছে আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা। কতটা আগ্রহ নিয়ে সন্তান যদি হাসতে থাকে, খেলনা নিয়ে খেলতে থাকে, মা ভাবেন যে আমি আমার হাতের কাজটা করে নিই, কাজ সেরে ওকে কোলে নেব। সন্তান খেলা নিয়ে মেতে আছে, তো যতক্ষণ আমরা মায়ার খেলা নিয়ে মেতে থাকব, ভক্তি মহারানী মনে মনে ভাববেন আছে যা খেলছে খেলুক। যখন শিশু খেলনা ফেলে দিয়ে মায়ের কোলে উঠবার জন্য আর্তনাদ করে ক্রন্দন করতে থাকে, না 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 মা আমি তোমার কোলে উঠব, তখন স্নেহময়ী জননী তিনি হাতের শতকাজ ফেলে দিয়ে আর সন্তানকে কোলে নিয়ে অপার স্নেহাঞ্চলে তাকে আনন্দিত করে আপ্যায়িত করে যেমন নিজ বক্ষামৃত প্রদান করেন, ঠিক সেই প্রকার জীব যতদিন মায়ার পুতুল খেলা নিয়ে মত্ত আছে, ভক্তি মহারানী দূরে দাঁড়িয়ে থেকে হাসেন, যখন সেই পুতুল খেলা ছেড়ে দিয়ে আর সেই উৎকণ্ঠা আরতি ব্যাকুলতা বুকে নিয়ে ক্রন্দন করতে থাকে, তখন ভগবান আর স্থির থাকতে পারেন না। জননীর মতো এসে ভক্তি মহারানী তার অঙ্গের ধুলিবালি কামনা বাসনাকে ঝেড়ে দিয়ে নিজের স্নেহাঞ্চলে করে তুলে নেন এবং বক্ষামৃত যে পঞ্চম পুরুষার্থ প্রেম, সেই প্রেম দিয়ে তাকে ধন্য বা কৃতার্থ করে থাকে। ভগবান চান যে ভজনটি আরতি উৎকণ্ঠা ব্যাকুলতাময় হোক, ওই জন্য বিলম্ব হয়। শ্রী গোস্বামীপাদ বললেন এই ভক্তের পুনঃ পুন জন্মের রহস্য। বিষ্ণু সহস্র নামের শেষে বলা হয়েছে যে বৈষ্ণবগণের প্রারব্ধজনিত জন্মকর্ম নাই, কেন দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। যখনই আপনি কৃষ্ণ মন্ত্র গ্রহণ করছেন, শ্রী কৃষ্ণের চরণে আত্মনিবেদন করছেন, তখন তো নূতন জন্ম হলো। সেই কালে কৃষ্ণতারে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়। চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়। যদি তাই হয়
তাহলে আবার পুনর্জন্মের হেতু কি? ওই গোবিন্দের ইচ্ছা। যেমন আমরা দেখতে পাই পাণ্ডবগণের জীবনে কত ক্লেশ, কত দারিদ্র, কত অপমান পঞ্চ পাণ্ডবকে ভোগ করতে হলো। দ্রৌপদী ভীম তারা অধৈর্য হয়ে যাচ্ছে, এত অপমান, এত দারিদ্র, এত লাঞ্ছনা, এত জ্বালা যন্ত্রণা আমাদের জীবনে কেন? এর উত্তর সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাপ্রয়াণের পূর্বে ভীষ্মদেব দিয়েছিলেন। বৎস যুধিষ্ঠির, হে ধর্মরাজ, তোমরা আজীবন ধর্ম বিপ্র এবং ভগবানের আশ্রিত, তোমরা কোনদিন মর্যাদা লঙ্ঘন করনি, তোমাদের দ্বারা স্বপ্নেও অধর্ম অনুষ্ঠিত হয়নি, এবং যেখানে ধর্মমূর্তি যুধিষ্ঠির, গাণ্ডীবধারী অর্জুন এবং গদাধারী বিগদর বিদ্যমান, তোমাদের জীবনে এত ক্লেশ কেন? এত অপমান, এত দারিদ্র, এত জ্বালা যন্ত্রণা কেন ভোগ করতে হলো তোমাদের? আমি এর নির্ণয় করতে পারছি না, তবে একটা কথা আমার মনে বারবার উদিত হচ্ছে, এই এর ইচ্ছা, যাকে তোমরা মাতুলেয় বলে মনে করো, যাকে সচিব করেছো, দূত করেছো, সারথি করেছো, এ কখন যে কি কাকে দিয়ে করা হয়, এর চেষ্টা বড় বড় ঋষি মুনিগণ পর্যন্ত হৃদয়ঙ্গম করতে পারেন না। অতএব রাজন, তুমি বিগত শোক হয়ে, তুমি মোহকে সম্পূর্ণরূপে ত্যাগ করে এইটা দৃঢ় নিশ্চয়ে মেনে নাও যে তোমাদের জীবনে যা কিছু ঘটেছে, ঘটবে, সবকিছু এই শ্রীকৃষ্ণের ইচ্ছা। শ্রী ভীষ্মদেব উপদেশ দিচ্ছেন, দেখো দেখো পশ্য ভূপ, হে ভূপ, আশ্রিতের প্রতি তার কেমন অনুকম্পা। আমি এখানে শুয়ে শুয়ে সরপঞ্জলে শয়ন করে তারই চিন্তা করছিলাম, লোকে বলে উত্তরায়ণের প্রতীক্ষা, কিন্তু আমি তো জানি শ্রীকৃষ্ণের মুখারবিন্দ দর্শনের প্রতীক্ষা, ওটা তো বাইরের কথা। রাজন, তিনি তোমাকে যেন শোক সাগরের থেকে উত্তীর্ণ করবেন, এই ছলে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমাকে প্রবুদ্ধ করবার জন্য তোমার সঙ্গে উনি আমাকে দর্শন দিতে এসেছেন। হে প্রভু, হে দেবদেব, আপনি যদি আশ্রিতের প্রতি এতই বাৎসল্য প্রকাশ করলে, আর কিছু সময় আমার ধ্যানপথগত হয়ে এই চতুর্ভুজ মূর্তিতে ক্ষণিকের তলে দাঁড়ান, দেখুন আকুলতা। অতএব ভক্তের জীবনে যে দুঃখ শোক বা জন্ম মৃত্যু বা পুনঃ পুনঃ জন্ম আদি যদি কিছু হয়, কারণ উনি যখনই দীক্ষা নিচ্ছেন, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করছেন, তৎকালে কৃষ্ণ তারে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়, চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজন, তাহলে প্রারব্ধ রইল কই? ওই জন্য বিষ্ণু সহস্রনাম স্তোত্রের শেষে লেখা আছে যে ভক্তগণের প্রারব্ধজনিত জন্মকর্ম নাই, কৃষ্ণের ইচ্ছায় তাদের এই প্রকার জন্মাদি দুঃখাদি পরিলক্ষিত হয়। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বললেন, শ্রীধরের চরিত্র বলছেন, শুক্লাম্বর ব্রহ্মচারীর কথা বলছেন, নদিয়াবাসী শ্রীধরকে চিৎকারি করে সবাই, যে দেখো 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 ছেঁড়া কাপড়, খড়ে চালে খড় নেই, আর সেই জোরে জোরে আর ওই হরিনাম করে আমাদেরকে জানায় তার ভাব হয়েছে কত বড় ভক্ত। ব্যাসাবতার লিখছেন, ধন নাই জন নাই নাহিক পাণ্ডিত্য,
কে চিনিবে এই সব চৈতন্যের বৃত্ত? এই জগতে প্রতিষ্ঠিত হয় কিসের দ্বারা? ধনের দ্বারা, কুলের দ্বারা, বিদ্যার দ্বারা। তো শ্রীধরকে কে চিনবে? শুক্লাম্বর ব্রহ্মচারীকে কে চিনবে? সে তো ভিক্ষা করে। ওই জন্য বললেন ব্যাসাবতার, বৈষ্ণবের দেখো যত ব্যবহারিক দুঃখ, নিশ্চয় জানিব তাহার পরানন্দ সুখ। শ্রীশ্রীমন মহাপ্রভুর কৃপা বিষয়ে আবার হইল আনন্দ।